welcome back to my channel. Asha kori tumra shobai khub 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 bhalo. বিছানার চাদরে দর্শক হয়েছে আলো তোমরা দেখতে পাচ্ছ না আর দেখতেই পেলে বাজার প্রথমে দেখতে পেলে কারণ আমি আর বাবা কি রান্না করছো মা এত কাশি হচ্ছে আমি আর বাবা গেছিলাম বাজারে তো বাজার থেকে কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকে তো সানডে আর আজকের ভিডিওটা আমি এগারোটা বাজছে পাঁচ বাজ থেকে চিকেন ডে সানডে চিকেন ডে সে যাই হোক তাহলে আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা পুরো ভিডিওটা দেখো ঠিক আছে স্কিপ করবে না কিন্তু তো চলো বাজার দেখি আমি তো দেখি না তোর তোকে আমার ভিডিও দেখতে হবে আমি তো তোকে বলিনি আমার ভিডিও দেখার জন্য প্রচুর 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 বন্ধুরা রয়েছে তাই না বলো ও দেখুক চাই না দেখো আমার সাথে চলো তো তোমাদের বাজার দেখাই এই যে আনা হয়েছে আলু পেঁয়াজ কাঁচকলা আর এর মধ্যে রয়েছে একটা লাউ আর কাঁঠালি কলা আনা হয়েছে আমাদের ওখানে যেমন কাঁঠালি কলা কেজি হিসাবে বিক্রি হয় এখানে দেখলাম পিস হিসাবে তাই হোক এই যে টমেটো আর লঙ্কা সজনের ডাঁটা আর ধনে পাতা আর এর মধ্যে রয়েছে কুমড়ো পটল আর রয়েছে চিংড়ি মাছ রুই মাছ আর তোদের জন্য রয়েছে কাঁটা পোনা মাছ এই হচ্ছে আজকে আমাদের টোটাল বাজার আর মা ওখানে রান্না চাপিয়েছে বলে রান্নার ট্যাক্সু পাওয়া যাচ্ছে আর এই যে আমাদের চুনটু চুনটু রাজা কি গুড বয় তুমি তুমি কত গুড বয় শুনো ছেলে আজকে আমি বাজার থেকে এসছি এসে এবার তোজো আমার কাছে চলে গেছে আমি বলছি একদম গায়ে উঠবি না ও তাড়াতাড়ি করে খাটের তলায় এসে লুকিয়ে পড়েছে এত ভালো ছেলে সোনা ছেলে আজকে শুনছো আমাদের চান করবে তো যাও তো যাও তুমি স্নান করবা এবার তো চলো এই যে মা এখানে মিষ্টি তরকারি করছে শিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মিষ্টি দিয়ে আর এই যে এখানে রয়েছে চিকেন চিকেন রান্না হবে আর মিষ্টি তো দেখিয়ে দাও মা ওই যে মিষ্টি আমাদের গাছের মানে বাড়ির গাছের মিষ্টি আর এই যে মাংসের জন্য আদা রসুন টমেটো পেঁয়াজ লঙ্কা সব কেটে কেটে রেডি এবার হবে রান্না আর আমাদের বাড়িতে যেমন সকালবেলা লাইটই জ্বালতে হয় না এত আলো আলো কিন্তু এখানে এখন আমি এখন লাইট জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি লাইট অফ করে দিলে এরকম আলো আর এই দেখো নিচে তো একদম খুব খুব বেশি ভালো বোঝাই যায় না চলো আর এই যে মা মিঠুলি রান্না করছে এটাকে তো আমি হেভি ভালোবাসি শুনতু শোন বাবা কি বললে ডিম এনেছো বললে না ডিম আর ময়দা কইছে ময়দা আর আনা হয়েছে ডিম আর ময়দা এই হচ্ছে আজকে আমাদের ও আনানি ময়দা আমি ভাবলাম হয়তো প্যাকেট ময়দা এক কেজির ময়দা আমি ভাবলাম হয়তো বাবা মাথায় ক কেজি ছিট আছে আমাদের দিবি এটা জামা বানাবো তোর মতো নাকি আমি বলবো বলবো চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির নতুন কাজের মাসি বাসন মাজার মাসি আমাদের বাড়ির নতুন কাজের মাসি
রাখা হয়েছে এখানে। কারোর যদি লাগে তাহলে বলবে আমাকে, আমার সাথে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট নাম্বার 01234567899। কাজের মাসি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে, কন্ট্যাক্ট ডিটেল দিয়ে দিয়েছে, তো তোমরা কাজের মাসিকে কন্ট্যাক্ট করে নিও। আর ওই যে ওপাশে আমাদের তোজো স্যার স্নান করছে, আর বাবার পায়ে যেহেতু কেটে গেছে, তো তার জন্য বাবা পায়ে একটা প্লাস্টিক জড়িয়ে নিয়েছে। বাবা আর তোজোকে আরো শ্যাম্পু লাগবে বাবা, তুমি দেখো ওর গায়ে দেখো। আজকের লাঞ্চ মেনুতে আছে ভাত অবশ্যই, এই যে লাল মিটুলি ভাজা, এটা আমার খুব খুব ফেভারিট মিটুলির তরকারি, এটাও আমার ফেভারিট চাটনি টমেটোর, এদিকে আমের চাটনি, আর এই যে হচ্ছে সানডে স্পেশাল চিকেন ডে। তো এবার খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই। মায়ের কোলে মাথা দিয়ে ওটা কি হয়েছে তোজো, এই যে আবার নিয়ে এসেছি বোনের হস্টেল থেকে হাতের মতো। আজকে আলু চপ বানিয়ে আজকে পেঁয়াজি এনেছি, এই যে মুড়ি পেঁয়াজি মা পেঁয়াজিটা দাও একটা তো বড় বড় পেঁয়াজি, আর তোদের জন্য একটা মিষ্টি নিয়ে এসেছি, আর একটা জিনিস এনেছি সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, একটা খিদে পেয়েছে চুরি করে। আমরা ফুল ছিটছি আর একটা লেবু আছে, এত রাত্রিবেলায় গাছে হাত দিতে নেই, কিন্তু কি করবো গন্ধরাজ ফুলের মানে গন্ধরাজ ফুলটা এত মানে একটা নেশার জিনিস, যাই হোক আমি ছিঁড়েই ফেললাম, কিছু করার নেই, সেটাই দেখাতাম আর কি, বলে দিলাম ঠিক আছে ওটা আমি তোমাদেরকে পরে এই বাদ্রি কাকা, এই বাদ্রি তখন কাজে ব্যস্ত। মা তোজোকে মিষ্টিটা দাও মা, আমরা চপ দিয়ে মুড়ি দিয়ে খাইছি, তুমি মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খাবে, মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খাও, চলো আমরা খেয়ে নিই। মা আবার ভাত ফেলছি, বাহ
হচ্ছে যতটা এই যে আমাদের ডিনার দেখো মাটাও আছে মাছে কারণ মা এখন লুচি ভাজছে খেয়ে যাই হোক ভালো ভালো খাবার হলে তো বেশি বেশি খেতেই হয় পেটে না ধরলেও তখন খেতে হয় আর যেদিনকে নিরামিষ হয় মানে নিরামিষ মানে কি যেদিনকে পনির হয় ধোকার ডালনা হয় সেদিনকে কোনো ব্যাপার না সেদিনকে ঠিক আছে ভালো কিন্তু যেদিনকে সয়াবিন হয় যেদিনকে মটর ডাল হয় সেদিনকে জানি খিদেই পায় না যাই হোক আমার রাত্রিবেলা স্কিন কেয়ার হয়ে গেছে ফেস ওয়াশ দিয়ে টোনার দেওয়া হয়ে গেছে এবার শুধু ময়েশ্চারাইজার মাখবো আর চুলে দেবো একটু তেল চুলটা না কেমন একটা রাফ রাফ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সেফ থেকো আর আজকের মতো গুড নাইট এন্ড টাটা আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে